बस झाकी है और भी कुछ बाकी है। यही भाषाते ही प्रदेश कांग्रेस सभापति माननीय अधीर रंजन चौधरी माननीय मुख्यमंत्री के आगाम बार्ता दिलें। मानुषर प्रार्थी वाम कांग्रेस जोटर प्रार्थी बाइडन विश्वास के प्राय 23,000 भोटे सागरदीघी उपनिर्वाचने जीतिए एने तृणमूल बिरोधी मुख हो उठे अधीर रंजन चौधरी। 60 নম্বর সাগরদিঘি বিধানসভার বিধায়ক মাননীয় মন্ত্রী সুব্রত সাহার প্রয়াণে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। সেই উপনির্বাচনে জয়ী হন কংগ্রেস বাম জোটের প্রার্থী বাইডন বিশ্বাস। সাগরদিঘি থেকে স্টাফ রিপোর্টার DNTV। মানে সাগরদিঘি মাটিতে বাইডন বিশ্বাস এসেছে সাগরদিঘিকে পবিত্র করার জন্য, অপবিত্র করার জন্য লেখো এই শয়তানকে উচ্ছেদ করার জন্য বাইডেন এসেছে আমাদের সাগরদিঘির মাটিতে পবিত্র করার জন্য। এমন নয় যে তাদেরকে পরাজয় দিতে চাই না, সাগরদিঘির আপামর মানুষ তাদের দৃঢ়তা হিম্মত সাহসিকতা সততা দেখে প্রমাণ করেছিল যে মমতা ব্যানার্জিকে পরাজিত করা যায়। আজকে যে তুফান উঠল, এই তুফান ঘূর্ণি ঝড় হয়ে মমতা ব্যানার্জিকে আগামী দিন অনেক ভালো কর্মী আছে যারা মনে করেছে যে তৃণমূলকে এই দুর্নীতির অপরাধের শাস্তি দেওয়া দরকার। তারা মনে করেছে যে তৃণমূলকে হারাতে গেলে কংগ্রেসকে সমর্থন করলে ভালো হয়, কারণ বিজেপির এখানে জেতার ক্ষমতা নাই, তাই তারা হয়তো কিছু কিছু আমাদেরকে ভোট দিয়েছে। বাইডেন বিশ্বাস মানুষের প্রার্থী হয়ে গেছিল, বয়স্ক বৃদ্ধ মহিলা সর্বস্তরের মানুষ তাকে দুবার করেছে আশীর্বাদ করেছে। আজকে তাই সাগরদিঘির বুকে ইতিহাস রচনা করেছে এখানকার সাধারণ মানুষ। উন্নত মানের প্রোডাক্টের মাধ্যমে নিজেকে আরো সুন্দর করে তুলতে চলে আসুন অ্যাট্রাকটিভ ফ্যামিলি পার্লারে। এখানে আপনারা পেয়ে যাবেন হেয়ার স্মুথনিং, হেয়ার স্পা, ফেশিয়াল, পেডিকিউর, ম্যানিকিউর, এছাড়াও আরো বিভিন্ন ধরনের সার্ভিস। আমাদের ঠিকানা পিলখানা রোড, রানীবাগান, খাগড়া, বহরমপুর। বিশদে জানতে যোগাযোগ করুন 7430818912 অথবা 7431007993 এই নম্বরে। সাগরদিঘির জয়, সারা বাংলায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে সংগ্রাম করে লড়াই করে যে মমতা ব্যানার্জিকে তার দলকে পরাজিত করা যায় সেই বার্তা পৌঁছে দিল। আর বলছি ইয়ে তো সেপেক ঝাঁকি হ্যায় আমি বহুত কুছ বাকি।